ইসলামের জান্নাতে যাওয়ার জন্য মুমিন ভাইয়েরা যে কত পাগল। আসলে জন্মা নবী যদি হয় তাহলে তো দাদা দি ছাড়া আর কোনো জান্নাত তারা চিন্তা করতে পারে না। আসলে যেই সাহাবারা উটের মুদ খাইত আর মোহাম্মদ যখন পায়খানা করত, পোকারি হাদিস অনুসারে মিয়া পরেন হাদিস, তারা ছাদের থেকে দেখতো কোন দিকে ফিরে হাঁকতাছে এবং মোহাম্মদের লম্বা নিয়ে গাড়াগাড়ি করতো, তাকো কাছে দাঁত দিয়ে ছাড়া আর কি হইতে পারে জান্নাত। তারা তো কবিতা আবৃত্তির জান্নাত দেখবে না, তারা গাছের ছায়ায় বসে প্রশান্তি নেওয়া দেখবে না, ধ্যান তারা বুঝবে না, তারা ভালোবাসা বুঝবে না, তারা সঙ্গীত বুঝবে না, নৃত্য বুঝবে না, তারা চোস্ত আড্ডা বুঝবে না যেখানে সাহিত্য সংস্কৃতি ভালোবাসা প্রেম ইত্যাদি নিয়ে আলোচনা হতে পারে। এমন কোনো জান্নাত তো তাদের হিসাবে আসবেই না। তাই এই সকল মোল্লা মৌলবীরা যখন ওয়াজ করে এই মূর্খদারাও এরকম একটি জান্নাতে যাওয়ার জন্য পাগল, খালে ওখানে যাবে মদ শরাব খাবে আর চৌদি করবে, এছাড়া আর তারা জান্নাত বুঝবে কি? দেখেন কি কয় ছাউরার সন্তানেরা, কারণ তাদের নবীর তো জন্মের ঠিক নাই। 12,500 হুরের সাথে আল্লাহ বিয়া ভরাইব, একবার সহবাসের স্থিতিতে মজা লুটাইব, কত বছর? 80 বছর। কত বছর? পৃথিবীতে যারা ফ্রি সেক্স করে কাফেরেরা, এরকম কি সহবাসের ওষুধ বার হয়েছিনি? এক ডোজ খাইবো, 80 বছর খালি সহবাস করবো, আসেনি নাই মিত্রের ডিসকুডেন্স দেখাইবো জান্নাতের 70 বছর সাবি ফি রওজাতি ইউহবারুন। আই সেটি গো কি চিনি ছাড়া দেলারা কোনে যান পেশাব এদিকে আয়, আয় জান্নাতের দিকে আয়, তোরে 12,500 হুর দিব এত গো। তারপরে রূপসাগরে ঝলক মারিয়া কি রূপ দেখাইলি তুই মোরে, আহ যুবক রে আয় জান্নাতের দিকে আয়। লই সত্যি টাকা দেখি ওয়াজ করমু শাখাওয়াতে কর্তৃপক্ষে আমার হাদিয়া গুলো আগে দিয়ে নেছে আলহামদুলিল্লাহ, তো তোরা মাল দিতি না, মাল দেবে না পরে ওয়াজ। সখিনা রেহানা বিবিদের জামাইরা জান্নাতে যাইব আর হুরদেরকে সারাদিন লাগাইব, আর তারা তাকায় তাকায় দেখবো। হ্যাঁ সুতরাং সখিনা রেহানা খাবি না বিবিরা যারা এখন জান্নাতে যাওয়ার জন্য অস্থির, আসলে তারা তার স্বামীদের গ্রুপ সেক্স দেখতে চায়, সেটাই তাদের জন্য জান্নাতুল ফেরদৌস। জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে সুবহানাল্লাহ। সূরাতুন নাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই জান্নাতি হুরদের সৌন্দর্য এত বেশি হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাওয়াইবা আতরাবা, জান্নাতি হুরেরা তারা সমবয়স্ক হবে, এই জান্নাতি হুররা এত সুন্দর হবে, হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে বাইরে। আমার কাবুন কাওয়াইবা শব্দটা কাবুন থেকে এসেছে, কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয়, যেমন কাবা শরীফকে কাবা বলা হয়, কারণ হলো বন্ধু কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি, এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয়, কারণ সর থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয়, যেমন ও আরজুলা কুমিলাল কাবাইন। সম্মানিত ভাইরা আমার কাবুন থেকে এসেছে কাইবাতুন শব্দের বহু বচন হচ্ছে কাওয়াইবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি হুরদের স্তন গুলা উঁচু হবে, সুদর্শন হবে, দেখতে মন চাইবে, কারণ হলো বন্ধু আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি, দুনিয়ার জমিনে যেই সমস্ত সুরসী সুন্দরী রূপসী নারী গুলো আছে
তাদের চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু বুকের অংশটুকু যদি লেবেল হয়ে যায়, যদি সমান হয়, তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি অনুধাবন করতে পারেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতের যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, তাদের বুকের অংশটা উঁচু হবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে মদ খাওয়া হারাম করে, আর ওই আল্লাহ জান্নাতে আপনাদেরকে মদ খাওয়াবে। বাংলাদেশের সবচাইতে ইন্টারঅ্যাকটিভ অ্যাপ আমরা ডেভেলপ করেছি, যেখানে ইসলামের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনারা গবেষণামূলক তথ্য পাবেন। সেখানে প্রখ্যাত ইসলামিক স্কলারদের বিভিন্ন বয়ান, আলোচনা, এমনকি অবাক হলেও সত্য, সেখানে লিডিং ওয়াজিদের বাকবিদণ্ড শুনতে পাবেন। এছাড়াও পাবেন আমাদের বিভিন্ন আলোচনা, অডিও বুক, পাবেন বিভিন্ন লিংক যেখানে সরাসরি নিয়ে যাবে বাংলাদেশের সকল পত্রিকায়, বাংলাদেশের সকল প্রধান নিউজ এবং টেলিভিশন চ্যানেলে, নাটকে, গানে, বিভিন্ন ক্রয় বিক্রয় মিডিয়াতে, এমনকি আমরা একটি চ্যাট বক্সও সেখানে দিয়েছি যেখানে আপনারা মন খুলে আলোচনা করতে পারবেন। ডাউনলোড করুন খোঁজ বাংলা অ্যাপ।